মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী, বন্ধু বান্ধৱী আৰু সন্মানীয় দৰ্শক মণ্ডলী, আমি সকলোৱে ইংৰাজী জানো, কথাও পাতিব বিচাৰোঁ, দুই এটা ক'বও পাৰোঁ। কিন্তু যেতিয়া আমি কাৰোবাক কিবা সুধিবলৈ যাওঁ, প্ৰশ্ন কৰিবলৈ যাওঁ, তেতিয়া আমাৰ খোকোজা লাগি যায়। কোনটো অক্সিলাৰী ক'ত বহুৱাম, কোন টেন্সত কম, ইত্যাদিলৈ আমাৰ সমস্যা হয় প্ৰশ্ন কৰোঁতে। গতিকে আজিৰ এই ভিডিঅ'ত আলোচনা কৰিম আমি প্ৰশ্ন কেনেকৈ কৰিব পাৰি। এইখিনিতেই মই আপোনালোকক এডুকেয়াৰ আসাম ইউটিউব চেনেললৈ আকৌ এবাৰ স্বাগতম জনাইছোঁ। আহকচোন তেতিয়াহ'লে চাওঁ। মই এটা চেণ্টেঞ্চ লৈছোঁ, চেণ্টেঞ্চটো হ'ল তেওঁ এজন ছাত্ৰ। এই চেণ্টেঞ্চটোক আমি যদি ইংৰাজীত কওঁ তেতিয়াহ'লে আমি ক'ব লাগিব হি ইজ এ ষ্টুডেণ্ট। এই চেণ্টেঞ্চটোত এটা অক্সিলাৰী ভাৰ্ব আছে। এই চেণ্টেঞ্চটোৰ ওপৰত যদি আমি প্ৰশ্ন কৰোঁ তেতিয়াহ'লে আমি প্ৰশ্ন কৰিব পাৰোঁ অসমীয়াত যদি কওঁ তেওঁ এজন ছাত্ৰ হয়নে। আমি এনেকৈ প্ৰশ্ন কৰিব পাৰোঁ, ইয়াৰ উত্তৰত আমি হয় বুলি ক'ব পাৰোঁ, নাইবা নহয় বুলি ক'লে উত্তৰটো শেষ হৈ যাব। এই চেণ্টেঞ্চটোৰ ওপৰতেই ভিত্তি কৰি আমি আৰু এটা প্ৰশ্ন কৰিব পাৰোঁ, তেওঁ কোন। এই প্ৰশ্নটোৰ উত্তৰ কিন্তু আমি হয় অথবা নহয় দিব নোৱাৰোঁ। আমি কি দিব লাগিব, ইয়াৰ উত্তৰ ক'ব লাগিব তেওঁ এজন ছাত্ৰ। এই চেণ্টেঞ্চটোৰ ওপৰত আমি আৰু এক ধৰণে প্ৰশ্ন কৰিব পাৰোঁ, সেইটো হ'ল তেওঁ এজন ছাত্ৰ নহয়নে বাৰু। যদি আমি এই কোৱেশ্যনবিলাক ইংৰাজীত লিখোঁ তেতিয়াহ'লে এনেকুৱা ধৰণৰ হ'ব, ইজ হি এ ষ্টুডেণ্ট। আমি ইয়াত কি কৰিছোঁ, কেৱল এই চেণ্টেঞ্চটো অক্সিলাৰী ভাৰ্বটো আমি সন্মুখত আনি বহুৱাই দি লাষ্টত কোৱেশ্যন মাৰ্ক দি দিছোঁ, আমাৰ কোৱেশ্যন হৈ গৈছে। কিন্তু এই তেওঁ কোন এইটোক যদি আমি লিখোঁ তেতিয়াহ'লে কি লিখিব লাগিব, হু ইজ হি, তেওঁ কোন। আৰু তেওঁ এজন ছাত্ৰ নহয়নে বাৰু, এইটো যদি আমি ইংৰাজীত লিখোঁ তেতিয়াহ'লে হ'ব, হি ইজ এ ষ্টুডেণ্ট। তাৰপিছত কমা দিয়ক, তাৰপিছত এই চেণ্টেঞ্চটোৰ অক্সিলাৰী আছে, অক্সিলাৰীটো লিখক, তাৰপিছত নট সংক্ষিপ্ত ৰূপত লিখি ইজণ্ট হি দি প্লাই কোৱেশ্যন মাৰ্ক দি দিয়ক, ইজণ্ট হি। ইয়াৰ পৰা আমি দেখিলোঁ যে আমি কোৱেশ্যন তিনি ধৰণৰ পালোঁ। ইয়াত এটা কোৱেশ্যন আৰম্ভ হৈছে অক্সিলাৰী ভাৰ্বেদি, যিটোৰ উত্তৰ আমি হয় অথবা নহয় দি দিব পাৰোঁ। আৰু এটা আৰম্ভ হৈছে ডব্লিউ এছ দি প্লাই, যিটোক আমি হয় অথবা নহয় দি উত্তৰ দিব নোৱাৰোঁ, আমি সম্পূৰ্ণ চেণ্টেঞ্চত উত্তৰ দিব লাগে। আৰু এটা হ'ল যি চেণ্টেঞ্চটো দিয়া আছে এই চেণ্টেঞ্চটোৰ শেষত আমি কেৱল এটা কি লেজ এটা লগাই দিছোঁ, আমি কেৱল সুধিছোঁ নহয়নে বাৰু, এইখিনি আমি লগাই দিছোঁ। ইয়াৰ পৰা আমি ক'ব পাৰোঁ যিবিলাক চেণ্টেঞ্চ অক্সিলাৰী দি আৰম্ভ হয় বা যিবিলাকৰ উত্তৰ আমি হয় অথবা নহয় দি দিব পাৰোঁ সেইবিলাকক ইনভাৰ্টেড কোৱেশ্যন বুলি কোৱা হয়, ইনভাৰ্টেড কোৱেশ্যন। অৰ্থাৎ অক্সিলাৰী দি আৰম্ভ হোৱা প্ৰশ্ন, ছেকেণ্ড কোৱেশ্যনটো যিটো আমাৰ ডব্লিউ এছৰ দ্বাৰা আৰম্ভ হৈছে এইটোক আমি কি বুলি কওঁ, এস্পেচিফিক কোৱেশ্যন, এস্পেচিফিক কোৱেশ্যন। অৰ্থাৎ ডব্লিউ এইচ ডি আৰম্ভ হোৱা প্ৰশ্ন। আৰু যিটো চেণ্টেঞ্চৰ লগত আমি অলপ লেছ লগাই দি এটা প্ৰশ্ন কৰিছোঁ ইয়াক কোৱা হয় টেগ কোৱেশ্যন বা কোৱেশ্যন টেগ। আমি এই তিন প্ৰকাৰ কোৱেশ্যন পালোঁ, তাৰ ভিতৰত আজি মই কেৱল ইনভাৰ্টেড কোৱেশ্যন কেনেকৈ কৰিব পাৰি সেই বিষয়ে এই ভিডিঅ'টোত আলোচনা কৰিম। চাওক, আই এম এ টিচাৰ, মই এজন শিক্ষক। তাৰপিছত উই আৰ পিউপিলছ, আমি ছাত্ৰ। নেক্সট চেণ্টেঞ্চ,
হি ইজ প্লেয়িং ক্রিকেট, তেওঁ ক্রিকেট খেলি আছে। আৰু লাষ্ট চেণ্টেঞ্চ, শ্বি হাজ ফিনিশড হার ওয়ার্ক, তাই তার কাম ফিনিশ করেছি, সমাপ্ত করেছি। চাওক এই প্রতিটা সেন্টেন্সতেই এটা কই অক্সিলারি ভার্ব আছে বা হেল্পিং ভার্ব আছে। যদি এনেদরে যে কোনো টেন্সরে সেন্টেন্স নহক কিয়, হি এইটো যেনেকুয়া, এই দুটা যেনেকুয়া প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, বা যে কোনো টেন্সর যদি সেন্টেন্স হয় আর সেই সেন্টেন্সট যদি অক্সিলারি বা হেল্পিং ভার্ব থাকে, তেতিয়াহলে সেই হেল্পিং ভার্বটো কেবল সেন্টেন্সর সন্মুখত আনি বহুয়াই দিলেই সেইটো ইন্টারোগেটিভ হয়ে যায় আর এইটো ইনভার্টেড কোশ্চেন হে হয়। কিন্তু এইখিনিতে একটা কথা আমি মনত রাখিব লাগিব, যদি কোনো সেন্টেন্সর সাবজেক্ট আই অথবা উই থাকে, তেতিয়াহলে সেই সেন্টেন্সটো আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স লৈ আমি পরিবর্তন করতে আই উইৰ ঠাইত কিন্তু ইউ হে ব্যবহার করিব লাগে যেতিয়া আপনি প্রশ্নটো করিব। যেনেকুয়া আই এম এ টিচার, এটু যেতিয়া আপনি প্রশ্ন করিবলৈ যাব, তেতিয়া হব আর ইউ এ টিচার, প্রশ্ন সূচক চিন আপনি দি দিয়ক। আর এই সাবজেক্টর উপরত, আপনার কোশ্চেনর সাবজেক্টর উপরত হে নির্ভর করিব আপনি কি অক্সিলারি ব্যবহার করিব লাগিব। তারপিছত উই আর পিউপিলস, আপনি উই আছে, উইৰ ঠাইত কিন্তু ইউ বহুব লাগিব, তেতিয়াহলে আপনি কি লিখিব, আর ইউ পিউপিলস, তোমালোকে ছাত্র হয় নে, হয় অথবা নহয় দি আপনি আনসার দিব পারিব। তারপিছত হি ইজ প্লেয়িং ক্রিকেট, আপনি এই সেন্টেন্সটোত কেবল ইজটো আনি সন্মুখত বহুয়াই দি বাকি গোটেইখিনি যেনেকুয়া আছে তেনেকুয়া বহুয়াই দিলে, তেনেকুয়া বহুয়াই দি কোশ্চেন মার্ক দিলে ইন্টারোগেটিভ হয়ে যাব বা কোশ্চেন করা হব। ইজ হি প্লেয়িং ক্রিকেট? লাস্ট সেন্টেন্সটো, হ্যাজ শি ফিনিশড হার ওয়ার্ক, প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক আপনি দি দিও। এইদরে যে কোনো টেন্সর সেন্টেন্সত, যেবিলাক সেন্টেন্সত অক্সিলারি ভার্ব থাকিব, সেইবিলাক সেন্টেন্সর কেবল অক্সিলারি ভার্বটো আমার সন্মুখত আনি বহুয়াই দিলেই আমার কোশ্চেন হয়ে যাব। কেবল যদি আই আর উই সাবজেক্ট হিসাবে থাকে, সেইটো আমি ইউ বনাব লাগিব। এইখিনি লৈ আমি খুব সহজে করব পারো। কিন্তু যেবিলাক সেন্টেন্সত অক্সিলারি ভার্ব না থাকে, ডাইরেক্ট মেইন ভার্ব থাকে, সেইবিলাক সেন্টেন্স আমি কেনেদরে কোশ্চেন করিম? যদি কোনো সেন্টেন্সত অক্সিলারি ভার্ব না থাকে আর সেন্টেন্সটোত মেইন ভার্ব হে থাকে, আর সেন্টেন্সটো যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সত হয় নাইবা পাস্ট ইন্ডিফিনিট টেন্সত হয়, কেবল এই দুটা টেন্সতেই মেইন ভার্ব হে থাকে, অক্সিলারি না থাকে, তেতিয়া এই টেন্সর কোনো কোশ্চেন যদি আমি করিবলৈ যাও, তেতিয়া আমি এই রূপত বা এই ফর্মটোত আমি করিব পারো। যদি আমার সাবজেক্ট আই উই ইউ অথবা দে নাইবা প্লুরাল নাম্বার হয়, তেতিয়া আমি সেই সাবজেক্টর আগত ডু বহুয়াব লাগিব। আর যদি সাবজেক্টটো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তেতিয়াহলে সেন্টেন্সটো যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সত থাকে, আমি সাবজেক্টর আগত ডাস বহুয়াব লাগিব। আর যদি সেন্টেন্সটো পাস্ট ইন্ডিফিনিট টেন্সত থাকে, তেতিয়াহলে সেই সেন্টেন্সটোত আমি সাবজেক্টর আগত ডিড বহুয়াব লাগিব। তারপিছত সেন্টেন্সটোর সাবজেক্ট, তারপিছত ভি ওয়ান অবজেক্ট, আর যদি এক্সটেনশন থাকে আপনি সেইখিনি বহুয়াই কোশ্চেন মার্ক দি দিলে আপনার কোশ্চেনটো হয়ে যাব। চাওক এই সেন্টেন্সটো, দে প্লে ক্রিকেট এট স্কুল, হিহতে স্কুলত ক্রিকেট খেলে। এই সেন্টেন্সটো সাবজেক্ট দে, মই ইতিমধ্যে কইছোয়ে যে যদি সাবজেক্ট আই উই ইউ দে হয়, তেতিয়াহলে আমি কোশ্চেন করবলে ডু ব্যবহার করব লাগিব। এই ফর্মত আপনি আহক ডু, তারপিছত এই সেন্টেন্সটোর সাবজেক্ট দে আপনি বহুয়াই দিয়ক, ডু দে। তারপিছত কি আছে সাবজেক্টর পিছত? ভি ওয়ান, এই সেন্টেন্সটোর ভি ওয়ান কি? প্লে, আপনি প্লে বহুয়াই দিয়ক। তারপিছত কি আছে অবজেক্ট, এই সেন্টেন্সটোর অবজেক্ট কি? ক্রিকেট এট স্কুল, তেতিয়াহলে ক্রিকেট এট স্কুল বহুয়াই দিয়ক। আর কোশ্চেন মার্ক দি দিয়ক, ডু দে প্লে ক্রিকেট এট স্কুল, হিহতে স্কুলত ক্রিকেট খেলে নে, ইয়েস অথবা নো বলে আপনি উত্তর দিব পারে।
সেকেন্ড সেন্টেন্স টু চাওক, হি ওয়ার্কস হার্ড টু সাকসিড, তেও সফল হবলৈ কঠোর পরিশ্রম করে। গতিকে এই সেন্টেন্সটোর সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তেতিয়াহলে আমি কোশ্চেন করবলৈ ডাস ইউজ করিব লাগিব, তেতিয়াহলে আপনি ডাস বহুয়াই দিয়ক, ডাস। তারপর এই সেন্টেন্সটোরেই সাবজেক্টটো বহুয়াই দিয়ক, ডাস হি। তারপর কি যেটো ভার্ব, সেই ভার্বটো আপুনি বহুয়াই দিয়ক। ইয়াত কিন্তু আপুনি এস বাই এস যোগ করিব নোৱাৰিব, কারণ এই এস বাই এস আমার ডাসর লগত হৈ গৈছে। এই কারণে ইয়াত মেইন ভার্বর ফার্স্ট ফর্মটোহে ইউজ করিব লাগিব, যেটো ফর্মটো দিয়া আছে। তারপর আপুনি অবজেক্ট যিখিনি আছে হার্ড, সেইখিনি হার্ড টু সাকসিড, সেইখিনি বহুয়াই দি আপনি কোশ্চেন মার্ক দি দিয়ক। হৈ গল আপনার কোশ্চেন। তারপর থার্ড সেন্টেন্সটো চাওক, শি হেল্প দ্য বেগার, তাই ভিখারীক সহায় করেছিল। এই সেন্টেন্সটো আপনি এই ফর্মতেই লিখিব পারিব, গতিকে এইখিনি আপনি বাদ দিয়ক, এইখিনি আপনি আহক ডিড, তারপর সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট, আর তারপর যদি এক্সটেনশন আছে লিখি পেলাই কোশ্চেন মার্ক দি দিব। এই মতে যদি আপনি কোশ্চেনটো লিখিবলৈ যায় তেতিয়াহলে প্রথমত আহক ডিড, তারপর এই সেন্টেন্সর আপনি সাবজেক্টটো লিখক ডিড সি, তারপর আছে কি ভি ওয়ান, ভি ওয়ান এই হেল্পর ভি ওয়ান আপনি লিখক ডিড সি হেল্প, তারপর কি অবজেক্ট ডিড সি হেল্প দ্য বেগার। আপনি কোশ্চেন মার্ক দি দিয়ক। এতিয়া কথা হল আপনি প্রশ্ন করিব পারে যে ইয়াত হেল্প আছিল, ইয়াত হেল্প কিয় হল, কারণ এই ডিডটো আমি আনিছো অক্সিলারি ভার্ব এটা আনি সন্মুখত হেল্প লৈ পেলাই আমি কোশ্চেনটো করেছো, আর ডিড এই ইডি যেটো পাস্ট টেন্স বুঝাইছে এই ডিডে সেই পাস্ট টেন্সটো বুঝোৱাৰ কাৰণে আমাৰ এই হেল্পটো প্ৰেজেণ্ট ফৰ্ম, দ্যাট ইজ ভি ওৱান ফৰ্মত হৈ যায়। গতিকে এইখিনিৰ পৰা আমি ক'ব পাৰোঁ যে যিবিলাক চেণ্টেন্সত অক্সিলাৰী ভাৰ্ব নাথাকে আৰু মেইন ভাৰ্ব থাকে, চেণ্টেন্সটো পাষ্ট ইনডিফিনিট নাইবা প্ৰেজেণ্ট ইনডিফিনিটত হয়, সেইবিলাক চেণ্টেন্সৰ কোৱেশ্চনবিলাক আমি এই ফৰ্মত যদি কেৱল বহুৱাই লওঁ আমি কোৱেশ্চনবিলাক অনায়াসে অতি সহজে কৰিব পাৰিম। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী, বন্ধু বান্ধৱী আৰু শ্ৰদ্ধাভাজন দৰ্শক মণ্ডলী, আজি হাউ টু আস্ক কোশ্চেন এই ভিডিওটোত আলোচনা ইমানখিনিয়েই। যদি আপোনালোকৰ ভিডিওটো ভাল লাগিছে তেতিয়াহ'লে ভিডিওটোত এটা লাইক কৰি দিব, আৰু যদি চেনেলটো এতিয়ালৈকে ছাবস্ক্ৰাইব কৰা নাই তেতিয়াহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ন'টিফিকেশ্যন বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখিব, যাতে ভিডিঅ' এটা এৰি দিয়াৰ লগে লগে আপোনাৰ ওচৰত ন'টিফিকেশ্যন গৈ পায় আৰু ভিডিঅ'টো আপুনি লগে লগে পাই যায়। ধন্যবাদ, জয় আই অসম।